আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আমার আজকের বিষয় কনফিউশন অফ নাম্বার। তো এই বিষয়টা শুনলে অনেকের মনে হচ্ছে যে নাম্বার নিয়ে আবার কেমন ধরনের কনফিউশন হতে পারে। নাম্বার নিয়ে অনেক ধরনের কনফিউশন হতে পারে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কনফিউশন হতে পারে। খুব ইম্পর্ট্যান্ট কিছু ইউজিংয়ের ক্ষেত্রে আপনার নাম্বার নিয়ে কনফিউশন থাকে। যেমন কিছু ওয়ার্ডস আছে যেটা এক নজরে দেখলে আপনার মনে হবে যে এটার পরে ভার্ব হবে প্লুরাল বা সিঙ্গুলার, এরকম কিছু আমরা কনফিউজড হয়ে যাই, এটার পরে সিঙ্গুলার দিব নাকি প্লুরাল ফর্মে যাব। তবে তার আগে একটা কথা বলি যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ভীষণ পরিচিত একটা টপিক আমাদের কাছে গ্রামার পার্টে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও হবে প্লুরাল। তাহলে আমাদের ইংরেজি গ্রামারে এমন কিছু ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলা ভীষণভাবে দেখলেই মনে হবে যেগুলো প্লুরাল, এদের সাবজেক্ট প্লুরাল যেহেতু দেখলে মনে হচ্ছে তাহলে ভার্বটাও প্লুরাল হবে, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হয় না। তো সেই বিষয়টাই আজকে আলোচনা করব, কয়েকটা ওয়ার্ড আমি এখানে আলোচনা করব। তো সেই বিষয়টা আলোচনার জন্য আমি কিছু এখানে কিছু এক্সাম্পলস এখানে দিয়েছি, এখানে কিছু ফুল ইনফরমেশান দেওয়া আছে, আমি আপনাদেরকে সঠিক করে দেখাতে চেষ্টা করব। নাম্বার ওয়ান, হি গেভ সাম গুড অ্যাডভাইসেস, he gave some good advices, সে আমাকে কিছু উপদেশ দিয়েছিল। এখন যেহেতু উপদেশ জিনিসটা যখন দেওয়া হয় তখন যে উপদেশ দেয় সে দিতেই থাকে। তো দেখা যাচ্ছে বিশেষ করে আমরা যারা টিচার আছি, তো যখন ছাত্রদেরকে উপদেশ দিতে শুরু করি তখন সেটা দেখা যাচ্ছে থামে না, আমরা দিতেই থাকি। তো দেখা যাচ্ছে এক আবান্ডেল অফ অ্যাডভাইসেস ও সেখানে থাকে, এক গুচ্ছ উপদেশ থাকে সেখানে। তো সেখানে আমরা তো এটা তো তাহলে ঠিক আছে তাই না, যে হি গেভ সাম গুড অ্যাডভাইসেস, কিছু উপদেশ দিয়েছিল, কিছু মানে এখানে কিছু পরিমাণ আছে, কিছু পরিমাণের উপদেশ আমরা সে দিয়েছিল, কাউকে দিয়েছিল, তাহলে তো অবশ্যই এটা ঠিক না, এটা অবশ্যই ভুল। কারণ অ্যাডভাইসের সঙ্গে কখনোই এস যুক্ত থাকবে না, শুধু অ্যাডভাইস হবে। যেমন হি গেভ সাম গুড অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দটা কখনোই প্লুরাল হয় না। নাম্বার টু, ক্যান ইউ গিভ এনি ইনফরমেশনস, তুমি কি আমাকে কোনো ধরনের তথ্য দিতে পারবে, তথ্যাবলি যদি আমরা বলি ইনফরমেশনস তাই না, এই শব্দটাও ভুল। কারণ ইনফরমেশনের সাথে কখনো এস বা ইএস কিছুই যুক্ত হবে না, এটা সিঙ্গুলার ফর্ম থাকবে, কিন্তু তার আগে আপনি এনি কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ইউ ক্যান ইউজ, তাহলে ইনফরমেশনসের সাথে এই এসটা আমরা দিতে পারবো না। আমাদের হবে এখানে প্রশ্ন, ক্যান ইউ গিভ এনি ইনফরমেশন, তুমি কি আমাকে কোনো তথ্য দিতে পারবে যে কোনো বিষয়ে, এনি কাইন্ড অফ। এরপর আছে দেখেন থার্ড নাম্বার সেন্টেন্স, আমি এখানে লিখেছি ফার্নিচার্স আর অফেন মেড বাই ওড, তাই না? তো ফার্নিচার্স বলে কোনো শব্দ হবে না, কারণ ফার্নিচার নিজেই হচ্ছে একটা প্লুরাল ফর্ম। ফার্নিচার বলতে আমরা যে কোনো একটা জিনিসকে বুঝি না, ফার্নিচার বলতে আমরা বুঝি যে এখানে অনেক জিনিসের সমন্বয়, একটা ফ্যামিলিক্যাল ইউজিংয়ের ক্ষেত্রে একটা অনেক জিনিসের সমন্বয় হচ্ছে ফার্নিচার। ফার্নিচার বলতে একটা বেডকে বোঝাবে না সিঙ্গলভাবে, একটা সোফাকে বোঝাবে না, ফার্নিচার বলতে অল কাইন্ডস অফ ফার্নিচার বোঝায়। তাহলে ফার্নিচারের সঙ্গে কখনো, ফার্নিচার নিজেই প্লুরাল ওয়ার্ড, এর সাথে কখনোই এস যুক্ত হবে না। কিন্তু ভার্বটা যেহেতু ফার্নিচার নিজে একটা প্লুরাল শব্দ, তাহলে এর সঙ্গে ভার্বটা অবশ্যই প্লুরাল ফর্মে যাবে। নাম্বার ফোর, টুডে আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু, আজ আমি অনেক কাজ করেছি তাই না, আজ আমি অনেক কাজ করেছি, আই হ্যাভ মেনি ওয়ার্কস, আই হ্যাভ ডান মেনি ওয়ার্কস। ওয়ার্কের সাথে কখনোই এস, আমি এখানে এস ব্যবহার করেছি, এটা আমি ভুল, এখানে আমি কিছু ভুল ইনফরমেশান দিয়েছি, আমি আগেই বলেছি এই এসটা আমরা দিতে পারবো না, ওয়ার্কের সাথে কখনো এস যুক্ত হবে না, সরি। তো টুডে আই হ্যাভ মেনি ওয়ার্ক টু ডু, মেনি ওয়ার্ক, এখানে মেনি আমি আগে যুক্ত করে দিয়েছি, ওয়ার্কের সাথে আর এস যাবে না। তাহলে সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনো ইংলিশ বলছি ভীষণ সুন্দর করে বলে যাচ্ছি সাবলীলভাবে, আপনি ভুলভাল প্লুরাল ফর্ম ইউজ করে যাচ্ছেন, সাবজেক্টে ভার্ব ইচ্ছা মতো ইউজ করে যাচ্ছেন, আর আপনি মনে করছেন আপনি খুব স্মার্টলি ইংলিশ বলছেন। আমি কিছুদিন আগে একটা কথা শুনেছি, আমাকে একজন বলেছে যে সে তার বলে কি টেন্স জানি না,
টেন্স বেসিক কোনো ইনফরমেশনই তার না কি নাই টেন্স সম্পর্কে, কিন্তু আমার ইংলিশটা ভালোই চলে, এত সহজ ভাই ইংরেজি। যদি এত সহজ হতো তাহলে তো সবাই ইংরেজি বলতে পারতো, সঠিকভাবে লিখতেও পারতো, এবং যারা ইংরেজিটা জানে তারা কিন্তু সাথে সাথে আপনার ওই কিছু মেসেজেস, আপনার কিছু যখন আপনি কাউকে রিপ্লাই করছেন বা আপনি কিছু ইনফরমেশন পুট আপ করেছেন, আপনি কিছু ইংলিশে পোস্ট দিয়েছেন, যারা জানে ভাই তারা কিন্তু দেখলেই বুঝে যায় যে আপনার ইংলিশের দৌড়টা কত দূর। কারণ ইংলিশ এত বেশি সহজ যদি হতো, আমি সহজে ইংরেজি বোঝাতে চাই কারণ ইংরেজি জিনিসটা এতটা সহজ নয়, একটু সহজ করে যদি দিতে পারি তাহলেই না আপনি সহজে বুঝতে পারবেন। তো এই আপনি বলে কি টেন্সটা আজও শেখা হলো না ভাই, চলছে তো দিন, ইংলিশ তো ভালোই চলে। হ্যাঁ ইংলিশ ঠিক সেভাবেই চলে, কিন্তু ওই টেন্স না জানলে যেরকম চলে আর কি। যেমন আই হ্যাভ গট জিপিএ 5, কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি যে আই অ্যাম জিপিএ 5, ওই টেন্স না জানার কারণেই কিন্তু ভাই। তাহলে ব্যাপারটা হচ্ছে একটু জিনিসটা আপনাদের বোঝাতে চাইছি যে ইংরেজি বিষয়টা এতটাও সহজ নয়, অনেকের কাছে মনে হয় এটা কোনো বিষয়ই না, কিন্তু এটা আসলে এত মানে এত বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা ইংরেজি ছাড়া এখন বর্তমানে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো না। নাম্বার এবার আমরা চলে যাই নাম্বার 5-এ। দ্য ফায়ার কজড মেনি ড্যামেজেস, এখানে ড্যামেজের নিচে আমি এখানে মার্ক করেছি, কখনোই ড্যামেজ শব্দটার সাথে এস যুক্ত হবে না, ঠিক আছে? কিন্তু তার আগে তো আমি একটা মেনি, একটা অ্যাডজেক্টিভ ইউজ করেছি, একটা সংখ্যা, একটা ধরন দেখিয়েছি, মেনি, এখানে মেনিটা সরি অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, আমি একটা অ্যাডভার্বিয়াল ইউজ করেছি, মেনি ড্যামেজ, অনেক, একটা অনেক একটা পরিমাণ আমি এখানে দেখিয়েছি। তো এখানে ড্যামেজটা, ড্যামেজের সাথে আমরা কখনোই এস যুক্ত করে প্লুরাল করতে পারবো না, ও নিজেই প্লুরাল হয়ে যায়, তার আগে আমরা একটা অ্যাডভার্ব ইউজ করতে পারি। এরপর হচ্ছে একটা মজার বিষয়, ভীষণ আমাদের সকালের ব্রেকফাস্টের খুব জরুরি একটা বিষয়, সেই সম্পর্কে না জানলে চলেই না আমাদের, সেটা হচ্ছে নাম্বার 6, ব্রেডস, ব্রেডস আর সোল্ড অ্যাট দ্য বেকারস, এই বেকারিতে আসলে বিক্রি হয়ে থাকে ব্রেডস, এই ব্রেডের সাথে কি এস যুক্ত হয়? কখনোই না, ব্রেডের সঙ্গে কখনোই এস যুক্ত হয় না। ব্রেড, আপনি যদি ব্রেড, অনেকগুলো ব্রেড আপনি বলতে চান তাহলে হয়তো আপনি বলতে পারেন আ লোফ অফ ব্রেড, একসাথে একটা ব্রেডে অনেকগুলো পিস থাকে, আ লোফ অফ ব্রেড, আর আপনি যদি প্লুরাল করতে চান তাহলে লোভস অফ ব্রেড, কিন্তু ব্রেডকে এস দিয়ে আপনি হচ্ছে প্লুরাল করতে কখনোই পারবেন না। নাম্বার 7, আই ওয়ান্ট টু বাই আ 3 dozens এগ, আমি 3 dozen ডিম কিনতে চাই, ডজেন্স, ডজেন্সের সঙ্গে কখনোই এস যুক্ত হবে না, 3 দিয়েছেন তো কি হয়েছে, 3 dozen মানে 3 dozen, ডজেনের সঙ্গে কখনো এস যুক্ত করা যাবে না, এস যুক্ত করে প্লুরাল করা যাবে না। এগুলো আমি রেগুলার ইউজিংয়ের কিছু শব্দ রেখেছি যারা যাতে আপনাদের কথার ক্ষেত্রেও কোনো ভুল না হয়। তারপর আছে নাম্বার 8, হি হ্যাজ গুড নলেজেস ইন দ্য হিস্ট্রি, হিস্ট্রিতে তার ভালো জ্ঞান আছে, নলেজ, নলেজের আবার জ্ঞান তো জ্ঞানই, জ্ঞানের ভান্ডার নলেজ, একটা ভান্ডার, ঠিক আছে, বাট এখানে নলেজেস জ্ঞানসমূহ এটা কখনো হয় না, তো নলেজের সঙ্গে আমরা কখনোই এস দিতে পারবো না, নলেজ এটা আপনার আমরা কখনো প্লুরাল করতে পারবো না, এটা সিঙ্গুলার ফর্মেই থাকবে। এরপর হচ্ছে হি হ্যাজ মেড গ্রেট প্রগ্রেসেস, সে অনেক বেশি উন্নতি করেছে, তো প্রগ্রেসেস ধাপে ধাপে অনেক উন্নতি করতে সে পারে, কিন্তু আমরা প্রগ্রেসের সঙ্গে কখনোই এস যুক্ত করব না, প্রগ্রেস, নলেজ এই শব্দগুলোর সাথে আমরা কখনোই এস দিয়ে প্লুরাল ফর্ম করতে পারবো না, এগুলো আমাদের একটা কনফিউশন অফ নাম্বার, ভীষণ কনফিউজিং এই নাম্বারগুলা, এই শব্দগুলাই ভীষণ কনফিউশন তৈরি করে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো দেখতে দেখতে এটা মনে হতে পারে যে আসলেই তো এই জিনিসটা তো কখনো আমরা খেয়ালই করা হয়নি, আমাদের খেয়ালই করিনি। তো যাই হোক, আমার এই ভিডিওটা আসলে দেখতে হলে পুরোটাই দেখতে হবে, কারণ আমার যে প্রচেষ্টা সেটা হচ্ছে আপনাদেরকে একটু সহজ করে দেওয়া ইংরেজিটা। নাম্বার 9 আমরা শিখে ফেলেছি, এবং আরও কিছু ওয়ার্ড রেখেছি আমি, সেটা হচ্ছে 100, 1000, নিউজ, ম্যাথামেটিক্স, এই শব্দগুলো দেখলেই তো মনে হয় যে এগুলো সব প্লুরাল, এদের ভার্বও প্লুরাল হবে না, 100,
হান্ড্রেড, হান্ড্রেড, থাউজেন্ড, হাজার বোঝাচ্ছে, নিউজ, নিউজের সঙ্গে এস আছে, তার মানে এটা তো প্লুরাল অবশ্যই। তারপর ম্যাথামেটিক্স, এর সঙ্গে এস আছে, এটা অবশ্যই প্লুরাল, অবশ্যই না। এই শব্দগুলো প্লুরাল ফর্মে আছে, বাট দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এর সাথে ইউজটা আপনাকে সবসময়, আপনি ফাইভ থাউজেন্ড, আই ওয়ান্ট ফাইভ থাউজেন্ডস টাকা, কখনোই হবে না, ফাইভ থাউজেন্ড হবে, আপনি কখনোই এর সাথে এস যুক্ত করতে পারবেন না। এরপর আছে মানি, মানি শব্দটার পরে আপনি আ লট অফ মানি, কিন্তু যাই হোক, আ লট অফ থাকুক, হিউজ মানি থাকুক, সাম মানি থাকুক, কিছু সময় মাছ মানি থাকুক, সাম এখানে হচ্ছে না, মাছ ব্যবহার হবে, তো মাছ মানি থাকুক, যাই থাকুক না কেন, টাকার পরেও আপনি কখনো ভার্বটা প্লুরাল করতে পারবেন না। তাহলে নিউজ, ম্যাথামেটিক্স, মানি, হান্ড্রেড, থাউজেন্ড, প্লাস সিঙ্গুলার ভার্ব। এখানে আমি রেখেছি যে এখানে আপনাকে এই শব্দগুলোর পরে আপনাকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। এবার নাম্বার ইলেভেনে আমি সংক্ষেপে একটা বিষয় আমি আপনাদের কিছু ওয়ার্ডস আমি বলে দেই, সিজার্স, পিপল, রিচেস, ক্লথস, ওয়েজেস, এই শব্দগুলো, ওয়েজেস মানে হচ্ছে বেতন, আর সিজার্স মানে এখানে কাঁচি বোঝাচ্ছে, পিপল মানে জনগণ, রিচেস এখানে ধনীদের একটা গোষ্ঠী বোঝানো হচ্ছে, ক্লথস কাপড়, এই শব্দগুলা যেহেতু এক টুকরা কাপড় দিয়ে আমাদের আমাদের একটা কোনো কিছু বানাতে গেলে আপনি যখন একটা ক্লথস আপনি পরছেন তখন আপনাকে অনেকগুলা কাপড় সংযুক্ত করে বা আপনাকে অনেকগুলা কাপড় ইউজ করতে হচ্ছে, বিভিন্ন উপায় ইউজ করতে হচ্ছে, তাহলে সেখানে সিজার্স, পিপল, রিচেস, ক্লথস, ওয়েজেস এই শব্দগুলার পরে হান্ড্রেড টাইমস আপনাকে অবশ্যই প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। তাহলে আমরা আজকে খুব ইম্পর্টেন্ট বিষয় শিখলাম অবশ্যই, এবং যারা শিখতে চেয়েছেন তারা তো অবশ্যই পারবেন, শুধু হয়তো ভিডিওটা শুরু করে শেষ করলেন না, তাহলে তো আপনি শিখতেই পারবেন না, বা আমার চেষ্টাটা ওখানে ওই আপনি যেখানে অফ করে দিলেন ভিডিওটা সেখানেই অফ হয়ে যায়। তাহলে আমি আপনাদের যেটা দিতে চাইছি আপনি আর সেটা নিতে পারলেন না, তো ঠিক আছে। আজকে আমি শেখাতে চেয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং গুরুত্বপূর্ণ নাম্বারিংয়ের যে ব্যবহারটা, যে কনফিউশনটা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি দূর করতে পেরেছি অলরেডি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভিউয়ার্স। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং অবশ্যই আপনাদের মতামতটা আমাকে জানাবেন কেমন লাগলো। ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।